বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তার নিজ বাসার গ্যারেজে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, এটা কতটুকু মানে পেশাদারি মানসিকতা সেই প্রশ্নটা আপনার কাছে আমি রাখতে চাই। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা তার বাসার গ্যারেজ থেকে এসেছে, যেটা আসলে আশাটা উচিত কিনা অনেকটাই অনাকাঙ্ক্ষিত, কারণ তিনি আনডাউটেডলি ভদ্রমানুষ, ভদ্রলোক, ভদ্রতা বোধ তার যথেষ্ট প্রবল এবং তার ম্যানার নিয়ে কেউ প্রশ্ন তোলেন না। তিনি কখনো প্রেসের সঙ্গে ওপেনলি কথা বলতে গিয়ে কখনো কোনো আমি বলবো যে তার শব্দ চয়নে আমি কোনো সমস্যা খুঁজে পাইনি। ইভেন তিনি দ্য ওয়ে হি ইউজ টু হ্যান্ডেল দ্য মিডিয়া, সেখানেও তাকে কখনো উগ্র আচরণ করতে দেখিনি বা উত্তেজক কথাবার্তা দেখিনি কিংবা অপ্রাসঙ্গিক কোনো কিছু প্রসঙ্গ টেনে ব্যক্তিগতভাবে কাউকে, অনেক সময় তো প্রশ্ন থাকে না, একটু একটু টাফ কোশ্চেনের মুখোমুখি হতে হয়, কিন্তু তিনি প্রশ্নকর্তাকে কখনো রক্তচক্ষু দেখিয়েছেন সেটা বলবো না। বাট এই একটা জায়গায় আমার বারবার লাগে, সেটা হচ্ছে যে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ কর্তা ব্যক্তি, অভিভাবক, তিনি প্রথমত বাসায় ইমার্জেন্সি ছাড়া কথা বলবেন কেন? আমি ব্যাপারটা একটু অন্যভাবে দেখতে চাচ্ছি। খুবই ইমার্জেন্সি তিনি শিখ কিংবা পারিবারিক কোনো টানাপোড়েন চলছে বা পরিবারের ভিতরে কোনো সমস্যা আছে, আই মিন কেউ শিখ বা ইন কেস অফ ইমার্জেন্সি তিনি বোর্ডে আসতে পারছেন না, তিনি তার বেক্সিমকো অফিসে প্রেস কনফারেন্স করেন কিংবা তার বাসাতেও, যদিও সেটা নিচটা গ্যারেজ, সেখানে ইমার্জেন্সি পরিবেশ পরিস্থিতির কারণে তিনি হুট করে একটু কথা বলতেই পারেন মিডিয়ার সঙ্গে, কিংবা আমার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আমি করতে গেলাম বা অন্য কোনো হাউস করলো, সেটা তিনি তার নিজের ঘরে না বলে গ্যারেজেও কথা বলতে পারেন। কিন্তু ওপেন প্রেস একটা সেশন যেখানে মহাদেশীয় ক্রিকেটের সর্ববৃহৎসর এশিয়া কাপ, বিশ্ব ক্রিকেটের যার ধারে কাছে কোনো আসন নেই সেটা হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, সেই দুটোর দল ভার্চুয়ালি ক্যাপ্টেন্সি ঘোষণা আর কি, দল তো পরে হবে ওয়ার্ল্ড কাপের, সেই ঘোষণাটা তিনি দিয়ে ফেললেন তার নিজের গুলশানের বাসার গ্যারেজে। এখানে পেশাদারিত্বে শুধু ঘাটতি না, ব্যাপারটা দেখতেও কেমন বিদঘুটে দেখায় না, এবং প্রচুর সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে যে গ্যারেজ থেকে আসলো ঘোষণা। এই বিষয়ে আমার মনে হয় পাপন ভাইয়ের আরও আগে সচেতন হওয়া উচিত ছিল, তিনি মিডিয়ার সঙ্গে কথা বলবেন এবং আমরা মিডিয়া তো সবসময় তাকে কাছে পাই, তিনি কিন্তু ইজি গোয়িং, তার সঙ্গে আপনি যদি কথা বলতে চান এবং তাকে যদি অ্যাপ্রোচ করা হয় যে পাপন ভাই আজকে মিডিয়ার সঙ্গে আপনি কথা বলবেন কি না বা বললে আমরা কিছু নিউজ জানতে পারবো, তিনি কিন্তু তৎক্ষণাৎ রাজি হয়ে যান, সেটা বোর্ডে হলে উত্তম, তার বেক্সিমকো অফিসেও মানানসই, কিন্তু বাসাটা স্পেশালি গ্যারেজে এবং এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি ঘোষণা, সেটা তাও কি জুম্মার নামাজের পরপরই। আরও একটু আমি একটু বিশদ বলবো যে এই রকম ঘোষণা যে তিনি পাপন ভাই জুম্মার নামাজের পর তার বাসা থেকে দেবেন, সেই কথাটিও কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো ওয়েবসাইট বলেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের মেইলে বলেন কিংবা কোনো সাংবাদিককে কিন্তু SMS করেও বোর্ডের পক্ষ থেকে, সেটা প্রেসিডেন্টের যিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন BCBতে, BCBর CEO কিংবা PS2 প্রেসিডেন্ট BCB, তিনিও জানাননি, মিডিয়া থেকে এরকম কোনো প্রেস রিলিজ দেওয়া হয়নি, শুধু আমাদের টিভির কিছু সাংবাদিক ভাইয়েরা তারা গেছেন, এটা তাদের মাঝে মাঝে অভ্যাস আছে, তারা পাপন ভাইকে নক করেন, ওই যে আমি বললাম যে পাপন ভাই ইজি গোয়িং, তিনি বলে ফেলেছেন। এই জায়গাটাতে কিন্তু সবচেয়ে বড় কথা যে মিডিয়ার নোটেবল পার্ট না, যেটা বিগার পার্ট, দ্যাট ইজ প্রিন্ট মিডিয়া এবং অনলাইনের যারা সাংবাদিক বা কর্মীবৃন্দ তারা টোটালি অ্যাবসেন্ট ছিলেন। আমি একদম আমাদের জাগো নিউজের যারা এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো অনেকে জেনে গেছেন, ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি কয়েকটি টিভি চ্যানেল ছাড়া কোনো পত্রপত্রিকা বা অনলাইনের, দ্যাট ইজ প্রিন্ট মিডিয়া আমরা যেটাকে বলি, কেউ ছিলেন না। তো এটা তো পাপন ভাইয়ের মতো বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক, সর্বোচ্চ কর্তা ব্যক্তি এবং অত্যন্ত কশাস উনি, তার তো একটু অবশ্যই খেয়াল করা উচিত ছিল। আমি 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 পাপন ভাইকে রেসপেক্ট রেখেই বলছি, পাপন ভাইয়ের এই ধরনের কথোপকথনের আগে একটু বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল যে এটা তো একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট,
এই অ্যানাউন্সমেন্টটা কি বোর্ড থেকে দেওয়াটাই শ্রেয় না?